بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب الراعنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم: أخلص دينك يخفيك العمل القليل. أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى من সুন্দর জমিন সুন্দর আর সুন্দর তার চেয়ে অধিক সুন্দর নূর মুহাম্মদ মুস্তফা. জোরে জোরে পড়ো দুরুদ ও মুমিন ভাই বসিয়া, তোমার দুরুদ শোনে নবী রওজা পাকে শুইয়া. আল্লাহুম্মা حسنت جميع خصاله قدمو مصطفى في مرام.
الشيخ الهدى بلغ العلام حسنات جميع خصاله الحمد لله উত্তর ভারতে কাশ্যাম আলী আদিবাড়ি মসজিদ ও যুব সমাজের উদ্যোগে প্রথম তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি আফতাব বিবি মাজির ডিগ্রি মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল যিনি হাজার হাজার ছাত্রদের ওস্তাদ ঠিক কিনা সেই সূত্রে আমার অবস্থা জনাব আলহাজ হযরত মাওলানা ইয়াসিন ফারুকী সাহেব এবং আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা জহিরুল ইসলাম আল জাবিরী সাহেব আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত মাওলানা আনোয়ারুল্লাহ আশরাফী সাহেব এবং বিশেষ ওয়াইজিন বিশিষ্ট আলিমুদ্দিন হযরত মাওলানা আজিজুল্লাহ সাহেব সহ আমার সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম উলামায়ে আযম এবং আমার প্রাণপ্রিয় ছোট ছোট কোটি কোটি মাসুম বাচ্চারা এবং পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা السلام عليكم ورحمة الله تعالى وبركاته سلام دوا سنة نا واجب سنة دوا كي الله واجب سنة بڑا نا واجب بڑا قطع بلنا جيتو واجب بڑا آوازت بڑا بنا আমি আবারও সালাম দিচ্ছি সালামের জামাতটা যেন আশাযুক্ত হয় আশাপূর্ণ হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলোচনার শুরুতে আমি আপনাদের জন্য দোয়া করে নিলাম সালাম ও শব্দের অর্থ তো শান্তি ঠিক কিনা আমি আপনাদের শান্তি কামনা করলাম পাশাপাশি আপনারা আমার জন্য শান্তি কামনা করলেন এই শান্তির ভিতরে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু তৌফিক দান করেন সংক্ষিপ্ত সময়ের ভিতরে আলোচনা শেষ করার জন্য চেষ্টা করবো আমার তৌফিকি ইল্লা বিল্লাহ আসলে প্রধান বক্তা যদি আলোচনা করে ফেলে এরপরে আর আলোচনা মজা থাকে না ঠিক কিনা ঠিক কিনা তবে হ্যাঁ তার ভিতরে একটি কথা আছে আমরা ছোটবেলা আমাদের দেশে বলে মাথা ঢোকা কোন কোন দেশে বলে বানানি বলে না যখন মাথা ঢোকা এবং বানানি বানায় মা বোনেরা বানায় বেশিরভাগ তার সাথে আমরা শরিক হই বানানি যখন বানায় ওই বানানি খেতে যত মজা বানানি শেষে কাঁচাই কুচাই খাইতে আরো মজা না কথা বলেন না আরো মজা নেই ইনশাল্লাহ আশা করি আরো মজা পাবেন আল্লাহ যদি তাওফিক দান করেন তো মজা পেতে হলে মজা দিতে হলে কিছু জিনিসের প্রয়োজন আছে কিনা সেটা হচ্ছে বানানি খেতে হলে নুনের প্রয়োজন মরিচের প্রয়োজন ভান্ডের প্রয়োজন ঠিক না তো এই মজা নিতে হলে শ্রোতার প্রয়োজন কথা বলেন না শ্রোতার প্রয়োজন নেই আমি সহজ কিছু করলাম কিন্তু আমার ভান্ড নাই তো বানানি রাখবো কোথায় ভান্ড লাগবে কিনা তো শ্রোতা লাগবে কিনা তো আমি আশা করবো ফতার ভিতরে দোকান পাড়ে এবং আইন শৃঙ্খলা এবং কর্মী ভাইরা যারা আছেন তারা আসি অন্তত আমাকে দু একটি কথা আল্লাহ তাআলার কালামের শোনার জন্য
বিশেষভাবে আমি অনুরোধ জানাব সম্মানিত হাজিরিন, আমরা এমন একটি মুহূর্তে একত্রিত হয়েছি যে মুহূর্তে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পীড়িত, ঠিক কিনা? আমরা মুসলমানরা নিজেরাই নিজেদের জন্য যথেষ্ট। এই সুযোগ নিয়ে ইহুদি খ্রিস্টানরা আরো সুযোগ পাইতেছে, ঠিক কিনা? কথা বলবেন, কথার উত্তর দিবেন। সময় তো হাজির, কথা বলবেন না, আপনারা আরেকটু আগে আসেন, খুলে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আসমান জমিন গাইরুল্লাহ, বাজার মাজারে গাইরুল্লাহ, শেষদার মালিক এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা লোকজন কম হোক কোন আপত্তি নাই, কিন্তু আপনারা একজন একজনের সাথে ঘেসে বসেন, পাকা জায়গা গুলা পূরণ করে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফে আসছে, যদি কোন ব্যক্তি কোন মজমায় আলোচনা করে তখন নাজালাত আলাইহি আলোচনা করা হয়, তাহলে কি নিযুক্ত করে? ফেরেশতা। নাজালাত আলাইহিমুস সাকিনা ওয়া খাশিয়াত আলাইহিমুর রহমা, এবং ফেরেশতা নিযুক্ত করে এবং আল্লাহর রহমত তাদের উপর বর্ষিত হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ফাঁকা জায়গা থাকলে ওইখানে শয়তান বসতে পারে, ঠিক কিনা? পিছনে খালি জায়গা থাক, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা যারা আছি আমরা একটু একে অন্যের প্রতি ঘা ঘাসা ঘেসি করে বসি। সময় দেখা যায় আমি যে আলোচনা করব, এই আলোচনার শুরুতে কোরআনুল কারীম থেকে আমি ছোট্ট একটা আয়াত, ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের সূরা সংখ্যা 114টি, কয়টি? 114টি। করলাম ওই সূরাটা হচ্ছে 103 নম্বর আয়াত, 3 নম্বর সূরা, কত নম্বর? 103 নম্বর। এই সূরাটা আমরা অনেকে জানি, পড়তে পারি, ঠিক কিনা? এই সূরার নাম হচ্ছে সূরা, আয়াত সংখ্যা কত বলছি? 3। এই তিনটি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এক বিশাল আলোচনা ঢুকে দিয়েছেন। এই তিনটি আয়াত যদি আমরা জানি এবং ওই অনুযায়ী আমল করতে পারি, তাহলে একটি মুসলমানের জন্য এটাই এনাফ, যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বললে লাভ না লস? কিরকম লাভ বলবো নাকি? সুবহানাল্লাহ বললে হাদিস শরীফে আসছে, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি গাছ রোপণ করা হবে, ওই গাছের ছায়া। আমাদের কাছে ছায়া আছে না? ওই গাছের ছায়া যদি কোন তেজি গুঁড়া, তেজি গুঁড়া বুঝেননি, শক্তিওয়ালা, আমাদের সমাজে যারা যুবক আছে, এখন অনেক যুবক আছে, তাদের শরীরে রক্ত গরম, ঠিক কিনা? কিছু বলার আগে ন্যায় হোক আর অন্যায় হোক একটা অঘটন করে ফেলে, ঠিক কিনা? ন্যায় হোক আর অন্যায় হোক সেটা পরে বুঝবে, তার রক্তের ছেনা, রক্তের গরমের ছেনা, সে একটা অঘটন, এরকম একটা তেজ দ্বিগুণা
সফল বুজুর্গ দৌড়াইলেও ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন তো। তাহলে এই সুবহানাল্লাহ বললে আমাদের জন্য লাভ না লস? আমরা আলোচনা শুনতে আসছি, শুধু কান চুপ করবো তা না, আলোচনা থেকে কিছু বুঝবো, কিছু শিখবো, এ অনুযায়ী আমল করবো, ঠিক কিনা? তারা নারে বন্ধুরে কুম্ভাকারে বন্ধুরে, এটা না। কোরআনের আলোচনা কোরআন হবে, হাদিসের আলোচনা হাদিস হবে, ঠিক কিনা? কোরআন থেকে আলোচনা করব এবং হাদিস থেকে আলোচনা করব। যে কথা বলতে চেয়েছিলাম, এই সত্তর একটি সুরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষের সফলতা এবং ব্যর্থতা উভয়টাই ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ বলেন। সফলতা গুলো যদি আমরা আমল করি তাহলে আপনার জন্য আমার জন্য 60 বছর 70 বছর 80 বছর 90 বছর বয়সে এটাই এনাফ। আর যদি আমল না করি তাহলে কালকে আমাদের ময়দানে আমার আমল নামা থাকবে জিরো। কি জিরো? জিরো কখনো হিরো হতে, জিরো কখনো হিরো হতে পারে না। তো আমরা জিরো হইতে চাই না হিরো হইতে চাই? সময় সরাসরি তো যে আলোচনা করলাম এই সুরেশির ভিতরে ইমাম শাফিঈ বলেন কোন মানুষ যদি এই সুরাটা আমল করে এবং এই সুরার অনুযায়ী সে জীবনযাপন করে তার জন্য এটাই হেদায়েতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। এবং এই সুরের সাথে সাথে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমি আলোচনা শেষ করার জন্য চেষ্টা করবো। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যদি আমাকে তাওফিক দান করেন, আল্লাহ যদি তাওফিক না দান করেন আমার দ্বারা কখনো সম্ভব? আমাদের স্বেচ্ছাসেবার কাজে অনুরোধ করছি, আমাদের স্বেচ্ছাসেবার কাজে অনুরোধ করছি, আপনারা সবাই বিক্ষিপ্ত ভাবে রাস্তায় এদিক ওদিক খোঁজাখুঁজি করতেছেন, সবাইকে আমাদের স্ত্রীদের স্ত্রীদের সামনে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমাদের বহু লোক বাইরে আপনারা দাঁড়িয়ে আছেন, কথাবার্তা না বলি সবার ভিতরে আসি। হুজুর পান শেষ করে মুনাজাত দিবেন, আমরা মাহফিল থেকে মুনাজাত শেষ করে সবাই যাবো ইনশাআল্লাহ। তো যে কথা বললাম, যে আলোচনা করলাম, যে সুরাটি তেলাওয়াত করলাম, বলেন তো আবার এই সুরাটি কোরআনুল কারীমের কত নম্বর সুরা? 100। বিশ্বাস না হলে ঘরে গিয়ে কোরআন শরীফ খুলে দেখিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই সুরার শুরুতে বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بيتاني تو مردو شيطان الحد تاكي فانا سايلا ابو مهان الله تعالى نامي كي قولا شروع قولا والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر والعصر شمائر قسم كيش قسم شمائر إن الإنسان إنسان شبد رتوچ مانوش ইন্ন নিশ্চয় যারা মাদ্রাসায় পড়ছে তারা বলতে পারবে এটা হবে শর্তিয়া। ইন্ন নিশ্চয় ইনসান মানুষগুলো লাফি হুস ক্ষতির ভিতরে নিমজ্জিত রয়েছে, ক্ষতির ভিতরে ঢুয়ে রয়েছে। এটা কি আজকের কথা না 1400 বছর আগের কথা?
তো তাহলে আমরা একটু লক্ষ্য করে দেখি তো, 1400 বছর আগের কথা এখন মিলতেছে গিয়া, মানুষ ক্ষতির ভিতরে আছে কিনা। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত রয়েছে। সময়ের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সময়ের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত রয়েছে, ক্ষতির ভিতরে ডুবে রয়েছে। আমরা আল্লাহ রাব্বুল আলামকে আলামিনকে প্রশ্ন করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আসলে কি সবাই ক্ষতির ভিতরে রয়েছে, আসলে কি সবাই ক্ষতিগ্রস্ত, আসলে কি সবাই ধ্বংসপ্রাপ্ত? আল্লাহ রাব্বুল আলামিন ফের আয়াতে বলতেছেন, না না না, ইল্লাল্লাযীনা তারাসারা, ইল্লাল্লাযীনা তারাসারা, আমানু ইমানওয়ালা, তারা কারা? এক নাম্বার হচ্ছে ইমানওয়ালা, ওয়ামিলুস সালিহাত, যারা আমলে সহলে করে, নেক আমল করে, ওয়াতাওয়াসাউ বিল হক, যারা সত্য কথা বলে, ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্য ধারণ করে। কয়টি কথা বলছি, কয়টি কথা? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানওয়ালা, চার দফা কর্মসূচি, কয় দফা, কয় দফা কর্মসূচি? শেখ মুজিবের ছিল ছয় দফা, ঠিক কিনা? যারা মুরব্বীরা আছেন তারা বলতে পারবেন, শেখ মুজিবুর রহমানের ছিল কয় দফা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন বলতেছে কয় দফা, কত দফা? চার দফা কর্মসূচি। চার দফার ভিতরে প্রথম দফা কি? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানওয়ালা, যারা ঈমান এনেছে। আমরা কি সবাই ঈমানদার? সবাই ঈমানদার? হাদিস শরীফে আসছে, ঈমান হচ্ছে একের নাম। কিসের নাম? ঈমান হচ্ছে একের নাম। একের পরে যদি শূন্য থাকে একটা, তাহলে হয় দশ, কত? দুইটা দেখলে একশত, তিনটা দেখলে এক হাজার, চারটা দেখলে দশ হাজার, এরকম বাড়তে থাকে, ঠিক কিনা? ঈমান হচ্ছে একের নাম। এরপর যদি আমি যদি আমল করি, যত আমল করতে থাকি তত আমার মর্যাদা বাড়তে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কি সবাই ঈমান নওয়ালা? দেখেন, ঈমান তিনটি জিনিসের নাম। কয়টি জিনিসের নাম? তিনটি জিনিসের নাম। এক নাম্বার হচ্ছে মুখে স্বীকার করা, মুখে। দুই নাম্বার অন্তরে বিশ্বাস করা, দুই নাম্বার অন্তরে। তিন নাম্বার আমলে পরিণত করা, আমলে। এই তিনটি গুণ কি আমার ভিতরে আছে? মুখে বিশ্বাস করলাম আল্লাহ আছে, কিন্তু অন্তরে বিশ্বাস করলাম আল্লাহ আছে, মুখে স্বীকার করলাম না। আমি কিছুদিন আগে অনেকে দেখেছি, একটা লোক বলতেছে, তার নাম নাকি আশাদ কামাল, আপনারা দেখছেন নি, সে বলতেছে, দেখি তোমাদের আল্লাহ কি করে, নওজুবিল্লাহ বলবেন না, দেখি তোমাদের আল্লাহ কি করে, তোমাদের নবী কি করে, তোমাদের নবীর ক্ষমতা কি, আমি এই এই কাজ করব, এই এই ঘটনাগুলো করব, নওজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস শরীফে বলতেছেন, লা ইউমিনু, লা ইউমিনু, লা ইউমিনু, তারা কখনো মুমিন হতে পারবে না, তারা কখনো মুমিন হতে পারবে না, তারা কখনো মুমিন হতে পারবে না। তারা কারা? যারা তার ছেলে সন্তান সব কিছু থেকে, বিবি বাচ্চা সব কিছু থেকে আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত না করবে, তারা কখনো মুমিন হতে পারবে না। তাহলে সেই লোকটা কি আল্লাহকে ভালোবাসছে? সে কি মুমিন? সে কি মুমিন? সে কি আস্তিক? সে কি নাস্তিক? সে কি নাস্তিক? নাস্তিক, নাস্তিক। যদিও নামে নূর ইসলাম হয়, কিন্তু ভিতরে নূর, ভিতরে নূর, নামে কি নূর?
ইসলামের আলো, ঠিক কিনা? তো এরকম যারা আল্লাহ আল্লাহ রাসুলের বিরুদ্ধে কথা বলে তারা কখনো মুমিন হতে পারে না। সম্মানিত হাজেরিন, তাহলে বললাম মুমিন ইমাম তিনটি বিষয়ের উপরে যদি সে একিন বিশ্বাস রাখে, কয়টি বিষয়? মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, আমলে পরিণত করা। আমরা এছাড়াও আরো কয়েকটি ইমানের গুণ রয়েছে, ইমানের গুণ রয়েছে। আমরা অনেকে জানি কালিমায়ে ইমানের মুফাসসাল, জানি না? ওই কালিমায়ে ইমানে মুফাসসালের ভিতরে সাতটি বিষয়ের উপরে ইমান আনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে আদেশ করেছেন। ওই সাতটি বিষয় কি? কালিমায়ে ইমান মুজমালের ভিতরে বলা হয়েছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি من الله تعالى والبعث بعد الموت এক নম্বরে বলা হয়েছে আমানতু বিল্লাহ, তার উপর ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি আমরা ঈমান দাবি করি কিন্তু কাফেররা ঈমানদারের মতো করি না, ঠিক কিনা? আমরা ঈমানদার দাবি করি কিন্তু অনেক সময় আমরা বলি আমরা ঈমানদার কিন্তু ঈমানের গুণগুলা কি কি আমাদের ভিতরে নাই, তাহলে কি ভাই আমি ঈমানদার হলাম নাকি? আমি ঈমানদার দাবি করি, ঈমানদারের সর্বপ্রথম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলতেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম আমার কাছ থেকে আপনার কাছ থেকে নামাজের হিসাব নেবেন। কিসের হিসাব? কিসের হিসাব? কিন্তু আমি ইমানদার, আমি নূর ইসলাম, আমি সাইফুল ইসলাম আল্লাহ তরওয়ার, ঠিক কিনা? আমি নূর ইসলাম কিন্তু আমি ইমানদার দাবি করি কিন্তু আমি নামাজ পড়ি না, তাহলে কি আমি ইমানওয়ালা? ইমানওয়ালা কিন্তু নামাজ পড়তে হবে কিনা? আপনাকে আমাকে যখন কাল কিয়ামতের ময়দানে হিসাবের জন্য নির্ধারণ করা হবে, দাঁড়া করানো হবে, তখন আমার কাছ থেকে আপনার কাছ থেকে সর্বপ্রথম কিসের হিসাব নেবেন? আউয়ালু মা ইউহাসাবু বিহি আব্দু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, ও বান্দা সর্বপ্রথম আমি তোমার কাছ থেকে নামাজের হিসাব নেব। তো সম্মানিত হাজিরিন, আমরা কি নামাজিওয়ালা না বেনামাজিওয়ালা? আমি আমার নিজেই যথেষ্ট, ঠিক কিনা? আমাদের সমাজে দেখা যায়, আমি উদাহরণস্বরূপ একটি কথা বলবো, আমাদের সমাজে দেখা যায় যদি কোনো মানুষ মারা যায়, মারা যায় না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পবিত্র কালামুল কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ও বান্দা তুমি যখন জন্মগ্রহণ করেছ একদিন না একদিন, একদিন না একদিন তোমাকে মৃত্যু শ্বাস গ্রহণ করতেই হবে, ঠিক কিনা? তো যখন মরেছি তখন জন্মগ্রহণ করেছি, পৃথিবীতে আসছি আল্লাহর রহমতে, পাঠাইছেন কে? পাঠাইছেন কে? উসিলা কে? উসিলা আমাদের মা এবং বাবা, উসিলা কে? আমরা কি ডাইরেক্ট আসতে পারছি? কার মাধ্যমে আসছি? মা এবং বাবার মাধ্যমে। আমি যদি ইমানওয়ালা হই, আমি বলতে চেয়েছিলাম আমাদের সমাজে অনেক সময় মানুষ মারা যায়, মানুষ মারা যাইলে আমরা কি করি? জানাজা নামাজে যাই, যাই কিনা? যখন যাই তখন ইমাম সাহেব আমাদেরকে নসিহত করেন, করেন কিনা? তখন অনেকে ইমাম সাহেব নসিহত করতে করতে বলা হয়, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা অনেকে আজকে জোহরের নামাজ পড়ি নাই, বলে না? আমরা অনেকে যেমন ধরেন আমি তিনটা মাসে একটা জানাজার নামাজে পড়লাম এবং তিনটার আগে জোহরের নামাজ আছে কিনা? আছে কিনা? ওই জোহরের নামাজটা হচ্ছে আমার জন্য আপনার জন্য ফরজে আইন, ফরজে আইন, কিন্তু জানাজার নামাজটা হচ্ছে আমার জন্য আপনার জন্য ফরজে কিফায়া, ফরজে
কেফায়া, ফরজে কেফায়াটা কি? ফরজে কেফায়া হলো এলাকার কোন মানুষ কিছু সংখ্যক লোক যদি এই নামাজটা আদায় করা হয় তাহলে সবার উপর থেকে বিপদ মুক্ত, সবার উপর থেকে কি বিপদ মুক্ত, কেউ আর গুনার বালি হবে না। কিন্তু কেউ যদি আদায় না করে তাহলে সবাই গুনার বালি হবে, ঠিক কিনা? কিন্তু ফরজে আইন হচ্ছে অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে পালন করতেই হবে, ঠিক কিনা? কিন্তু আমরা অনেক সময় আমার নিজের পকেটের টাকা দিয়ে দূর দূরান্ত থেকে মহিপাল এবং চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা যাই, আমার পকেটের টাকা খরচ করে আমার একটা আত্মীয় স্বজন মারা গেছে, ঠিক কিনা? আমার একটা আত্মীয় স্বজন মারা গেছেন, আমি তার জানাজায় শরীক হই, যদি শরীক না হয় তাহলে আমাকে কি বলবেন? আমি এরকম একটা আশা নিয়ে এরকম একটা ভয় নিয়ে তাহলে আমাকে লোকে খোঁড়া দিবে, অমুক দিন তোর অমুক মারা গেল তুই কেন আসলি না, বলবে না? আমি এটার ভয়ে যাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছ থেকে আপনার কাছ থেকে কালকে আমাদের ময়দানে যে একটা হিসাব নিবে, আমার কি আপনার কি সেই খবর আছে? সময় হাজির, তাহলে বলতেছিলাম আমার আপনার জন্য যে নামাজ তারপর যে আইন দৈনিক পাঁচ ওয়াক্ত কয় ওয়াক্ত দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আপনার জন্য সতেরোটা ফরজ দিয়ে দিয়েছেন, কয়টা ফরজ? সতেরোটা ফরজ। আমি বলবো যারা এখন দোকানপাটে আছেন রাস্তাঘাটে আছেন, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। যদি আমলের নিয়তে শুনতে চান তাহলে আসেন, ওরা আপনার জন্য আমার জন্য জীবনে একটি মূল্যবান জানার বিষয়, ঠিক কিনা? সময় দেখাছিলেন, আমি যে বলতে চাইছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আপনার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, ফরজ আইন করে দিয়েছেন, যেটার জন্য আমাকে আপনাকে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই পাঁচ ওয়াক্ত নামাজ আমরা অনেকে পড়ি না, অনেকে পড়ি না, অনেকে পড়ি না। এ যদি না পড়ি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কি জবাবদিহি করতে হবে, করতে হবে কিনা? পাঁচ ওয়াক্ত নামাজে সতেরোটা ফরজ, কয়টা ফরজ? সতেরোটা ফরজ। কিন্তু আমরা লক্ষ্য করলে দেখা যায়, আমরা লক্ষ্য করলে দেখা যায় ইবলিস শয়তানের নাম শুনছেন নি, শুনছেন নি? ইবলিস শয়তান যখন আমাদের বাবা আদি বাবা হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছে, আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পরে সকল ফেরেশতাদেরকে বললেন একে সেজদা কর, কি কর? সেজদা কর। কিন্তু সকল ফেরেশতা আদম আলাইহিসসালামকে সেজদা করলেন ইল্লা মাশাআল্লাহ, একজন ব্যতীত, কয়জন ব্যতীত? একজন ব্যতীত, ওই লোকটি কে? ওই লোকটি হচ্ছে ইবলিস শয়তান। কিন্তু তিনি ইবলিস ইবলিস শয়তান ছিলেন না, তার নাম ছিল, এই ঘটনার আগে তার নাম ছিল আজাজিল ফেরেশতা। আজাজিল, নাম শুনছেন নি? আজাজিল ফেরেশতা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের একটি কথা অমান্য করার কারণে, একটি হুকুম অমান্য করার কারণে, কয়টি হুকুম? কাকে সেজদা করার জন্য বলছে? আদমকে। কাকে? আদমকে। আদম আলাইহিসসালামকে যখন সেজদা করলেন না তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ওয়ার্ডার দিলেন, হুকুম করলেন একটি ঘর নির্মাণ কর, ওই ঘরের দরজাটা দিবা ছোট, দরজা কি দিবা? ছোট। ওই দরজার ছোট দেওয়ার রহস্য হল এই দরজার ভিতরে যদি ঢুকতে যায় তাহলে আগে মাথা দিতে হবে, কি দিতে হবে? মাথা দিতে হবে। সকল ফেরেশতারা ঢুকলো কিন্তু ইবলিস ঢুকলো না, ইবলিসও ঢুকলো কিন্তু ইবলিস সর্বপ্রথম দিয়ে দিল সে ফা, কি ফা দিয়ে দিল? তার যুক্তি হলো আমি কেন তাকে সেজদা করব, সে হচ্ছে মাটির তৈরি, আমি হচ্ছে আগুনের তৈরি। কিসের তৈরি? আগুনের তৈরি। তার যুক্তি হলো এই, শয়তানের যুক্তি বেশি থাকে, ঠিক কিনা? শয়তানের এমন যুক্তি থাকে যেটা আমরা অনেক সময় দেখা যায় সমাজের ভিতরে, যারা দুষ্ট প্রকৃতির লোক তাদের সাথে যুক্তি দিয়ে হারি না, ঠিক কিনা?
কথা কয় না, শয়তানের উল্টা যুক্তি। শয়তানের কি যুক্তি? তো যে কথা বলতে চেয়েছিলাম, ইবলিশ শয়তানের যুক্তি হলো আমি কেন ডুবব, আমি কেন তাকে সেজদা করব, আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে, তাকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে, মাটি যখন উপর দিকে চড়ে দেওয়া হয় ওই মাটি নিচে পড়ে যায়, তার কোনো আর ক্ষমতা থাকে না, কি থাকে না, ক্ষমতা থাকে না, আমাকে সৃষ্টি করা হয়েছে, আমাকে বানানো হয়েছে আগুন দিয়ে, আমাকে যদি জ্বালানি জ্বালিয়ে দেওয়া হয় তাহলে আমি উপর দিকে জ্বলতে থাকি, জ্বলতে থাকি। শয়তানের যুক্তি দেখছেন? শয়তানের যুক্তি দেখছেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তান দিয়ে এরকম করবে আল্লাহ জানেন কিনা? এরপর শয়তানের লগে আল্লাহ পাক রব্বুল আলামিন একটু দেখতেছে আর শয়তান চায় দেখি কি করে, সে দেখি সে কি করে। তো শয়তান যখন এই হুকুম অমান্য করলো, একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের গলার ভিতরে লাগানোর মালা দিয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত সেই থাকবে শয়তান। কি একটা হুকুম অমান্য করার কারণে সে শয়তান হয়ে গেল। আমার প্রশ্ন হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দৈনিক যে সত্রটা হুকুম করেছে, আমি আপনি কয়টা হুকুম মান্য করতেছি, পালন করতেছি? আমি যদি আপনি যদি এই সত্রটা হুকুম মান্য না করি তাহলে আমরা যদি স্বর্ণ পরিণতি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য আপনার জন্য কি করুন পরিণত রেখে দিয়েছেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি যদি আপনি যদি এই আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করতে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম পালন করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, জোর নাই, এনার্জি নাই, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে সবচেয়ে বড়। তো যিনি বড় তার আওয়াজটা তো বড় হবে, ঠিক কিনা? কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যারা মানবে, মানবে যারা ঈমান ওয়ালা, যারা ঈমান আনবে, এক নম্বর কথা রয়েছে, এক নম্বর কথার ভিতরে আমি আছি, ঠিক কিনা? আমানকু বিল্লাহি, এক নম্বর কথার ভিতরে এখন রয়ে গেছি। আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু, যারা ঈমান ওয়ালা তারা আল্লাহর বন্ধু, তারা কি? আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যারা ঈমান ওয়ালা তারা আল্লাহর বন্ধু, তারা আল্লাহর খাস বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যারা আমার খাস বান্দা, যারা আমার বন্ধু, আমি তাদেরকে অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে আসি। সুবহানাল্লাহ, বলেন অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিয়ে আসি, কিসের জগতে? আলোর জগতে। দেখেন কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে আসেন। আমরা অনেকে শুনেছি হযরত ওমর ইবনে খাত্তাব, কি ওমরের নাম, সাইয়েদনা ওমরের নাম আমরা শুনছি কিনা? ওমর ইবনে খাত্তাব তিনি ছিলেন কাফের, তিনি কি ছিলেন? কাফের ছিলেন। যখন ঘোষণা করা হলো হযরতের মাথা, হযরত মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদের মাথা যদি যিনি আনি দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে, কি করা হবে? পুরস্কৃত করা হবে। তখন ওমরে তার তলোয়ারি নিয়ে চললেন ওমরে তার মাথা আনার জন্য, ওমরে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা আনার জন্য। আস্তে 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 প্রতিমধ্যে ওমরের ভরির জামাই এর বন্ধু সাদা চাকা হয়ে গেল। ওমরের বোনের জামাই বন্ধু বলল, ও ওমর তুমি কোথায় যাইতেছ? বলতেছে আমি মুহাম্মদের মাথা নিয়ে জন্য যাইতেছি। তখন তার বন্ধু বলতেছে, ওমর আগে নিজের ঘর ঠিক কর, পরে অন্যের ঘরের চিন্তা কর, ঠিক কিনা? আমরা অনেক সময় আমার নিজের দোষ ত্রুটি দেখি না, অন্যের দোষ ত্রুটি নিয়ে ঘুরে বেড়াই। আসলে অনেক সময় সমাজ জানতেই না আমার
পিছনে অনেক সমস্যা, আমি নিজেই সমস্যার ভিতরে, আমি নিজেই অন্যায়ের ভিতরে লিপ্ত আছি, কিন্তু আমি অমুকের অন্যায় নিয়ে, অমুকের এইটা নিয়ে সেইটা নিয়ে নানান কুকর্মে লিপ্ত রয়েছি, ঠিক কিনা? এটাকে বলা হয় গীবত। কি বলা হয়? গীবত। গীবত কেমন পরিণতি দেখবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোন জায়গা থেকে চাইতেছি আপনারা খেয়াল রাখেন, আবার ঘুরে ঘুরে এই জায়গাটায় আসুন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিমধ্যে দিয়ে যাইতেছেন, সঙ্গে সাহাবীরা রয়েছেন। কে? সাহাবীরা মানে রাসূলের সঙ্গে, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেছেন হাঁটতেছেন, হঠাৎ করে দুইটা কবর, কবর দেখে তিনি থেমে গেলেন। থেমে যাওয়ার পরে তার সাহাবাগণকে বলল, আমার জন্য দুইটা খেজুরের কাঁচা ডাল নিয়ে আস। কিসের ডাল? খেজুরের কাঁচা ডাল নিয়ে আস। সাহাবাগণ হুজুরের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম পালন করার জন্য ব্যস্ত হয়ে গেলেন, দুইটা কাঁচা ডাল নিয়ে আসলেন। কাঁচা ডাল নিয়ে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কবর দুইটার ভিতরে দুইটা কাঁচা ডাল ঘেড়ে দিলেন, ঘেঁটে দিলেন, গাড়াই দিলেন। আমরা যে যেইভাবে বুঝি না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কাজ করলেন, এই কাজ করার পরে পরে সাথে সাথে সাহাবাগণ প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এই দুইটা কাঁচা ডাল এই দুইটা কবরের ভিতরে ঘেড়ে দিয়েছেন? আমরা তো এর অর্থ বুঝলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা অর্থ বুঝলো না? তখন সাহাবাগণ বলল, না আল্লাহ আল্লাহ রাসূলাই ভালো বুঝেন। কে? আল্লাহ আল্লাহ রাসূলাই ভালো বুঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে, আমি দুইটা কাঁচা ডাল এর জন্য গেড়ে দিয়েছি, এই দুইটা কবরের ভিতরে আজাব চলতেছে, এই দুইটা কবরের ভিতরে আজাব চলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন আজাব চলতেছে তোমরা জানো? সাহাবাগণ বললেন, না আমরা আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও ভাইরা, ও সাহাবাগণ, তোমরা শোনো, এই দুইটা কবরের ভিতরে একটা কবর ছিল, তিনি মানুষের গীবত করত। কি করত? গীবত করত, সমালোচনা করত, পরনিন্দা করত। আমাদের সমাজে দেখা যায়, যদি কোন একটা কাজ সে শোনে, ভালো হোক মন্দ হোক, শোনার সাথে সাথে গিয়ে অমুকের কাছে বলে, অমুকের কাছে বলে, হয়তো সে খারাপ হইতে পারে, এই কথাটা বা খারাপ হইতে পারে, ভালো হইতে পারে, ঠিক কিনা? কিন্তু খারাপ হলেও সেটা গীবত হবে, ভালো হলেও। কিন্তু আপনাকে তো এই ইসলাম এই ক্ষমতা দেয় নাই, আপনাকে আপনাকে কখনো গীবত করা যাবে না। আর একটা কবরের সাথে আজাব হইতেছে কি কারণে জানো? বলতেছে, এইটা আজাব হইতেছে এই কারণে, কিন্তু এটা একটা আমল রয়েছে, আমলটা যদিও ছোট। আমলটা কি ছোট? ইচ্ছা করলে সে পালন করতে পারত, কিন্তু সে পালন করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে আমলটা কি তোমরা কি জানো? সাহাবাগণ বললেন, আল্লাহ আল্লাহ রাসূলে ভালো জানেন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই কবরে আজাব হচ্ছে এই কারণে, এই ব্যক্তি যখন এস্তেন্দা করত, প্রস্রাব করত, এই ব্যক্তি যখন এস্তেন্দা করত, প্রস্রাব করত, সে ভালোভাবে পরিষ্কার হতো না, ভালোভাবে পরিষ্কার হতো না। যখন সে ভালোভাবে পরিষ্কার হতো না, যখন সে কালসারে চলে আসতো, কালসারে চলে আসার পরে যখন সে একটু হাঁটাচলা করত, তখন তার একটু প্রস্রাব বের হয়ে যাইত, বের হওয়ার পরে তার পুরো শরীর কি হয়ে যেত? নাপাক হয়ে যেত। তখন সে যতদিন বসবাস করছে, যতদিন জীবন যাপন করছে, ততদিন তার শরীর নাপাক ছিল, কি ছিল? সেই নাপাক অবস্থায় সে ইবাদত করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইবাদত কখনো কবুল করেন না। সমাজ হাজিরিন, আমরা যারা এসব অভ্যাস রয়েছেন, আমরা আমল করার জন্য চেষ্টা করব। এখান থেকে আমরা দিদা কুলুকের ব্যবস্থা রয়েছে, আমি আপনি যদি আমাদের আসতেন দেশের পরে ভালো করে ব্যবস্থা নিয়ে নিই, ভালো করে পরিষ্কার হয়ে যায়, তাহলে আমি আপনি যদি আমল করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আমলগুলা আপনার আমলগুলা সহজে কবুল করে নেন। সুবহানাল্লাহ।
সমাজ হাজরে কথা বলতে চেয়েছিলাম আমন্ত বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। কিসের উপরে? আল্লাহর উপরে ঈমান আনতে হবে, আল্লাহর উপরে ঈমান আনতে আনার পরে তাহলে আমাকে আমলের সহজে করতে হবে। কি করতে হবে? আমলের সহজে দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমলে সহজে নেক আমল। কি আমল? নেক আমল। আমাকে আপনাকে নেক আমল করতে হলে আল্লাহ রাব্বুল আলামিন নেক আমল সম্পর্কে কি বলেছে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুন ফিরদাউসি নুজুলা। আল্লাহ আকবার বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলতেছে, ইন্নাল লাযীনা আমানু, যারা ঈমানওয়ালা, যারা কি ঈমানওয়ালা, এবং আমানু আমিলুস সালিহাত, এবং আমলে সালে করেছে। কি করেছে? আমলে সালে করেছে, নেক আমল করেছে। আমলে সালে নেক আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য আপনার জন্য একটি ঘোষণা দিয়েছে। সেই ঘোষণাটি কি? সেই ঘোষণাটি কি আপনারা শুনতে চান? মানুষ তো চলে যাচ্ছে, ঘোষণা যদি সামনে লোক না থাকে ভালো লাগে আলোচনা করতে? আলোচনা মুখে দিয়ে তো আসে না, করব কি? আলোচনা কি ভালো লাগতেছে না আপনাদের? না বন্ধ করে দিব? এগুলা কি আমার আপনার জন্য প্রয়োজন আছে? আমি কখনো কোন মাহফিলে ইচ্ছে কাহিনী করি না, ইচ্ছে কাহিনী বলি না, যেটা আমারও ফায়দা হবে না আপনাদেরও ফায়দা হবে না। টিকিট আসি গেছে, চলে যাইতে হবে। তাহলে সমেত হাজরিন, যে কথাগুলো বলতে চাইছিলাম, তাহলে আমি যদি ইমানওয়ালা হই, কিওয়ালা ইমানওয়ালা হই এবং আমলে সহলে করি, নেক আমল করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আপনার জন্য পুরস্কার রেখে দিয়েছে। কি রেখে দিয়েছে পুরস্কার? কি পুরস্কার? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে উদ্দেশ্য করে বলতেছে, ও আমার নেক আমল করো, আমি তোমার জন্য একটা পুরস্কার রেখে দিয়েছি। কি পুরস্কার? আল্লাহ পাক রব্বুল আলামিন ধরে নেন, আমি একটা এক্সাম্পল উদাহরণ বলি, আমি আপনি চট্টগ্রাম যাব এবং ঢাকাতে যাব, ঢাকা যাওয়ার জন্য আমরা অগ্রিম টিকিট কাটি না? অগ্রিম টিকিট কাটি কিনা? অগ্রিম টিকিট কাটতে হলে কি জন্য অগ্রিম টিকিটটা কাটি? যেন পরদিন সকালে যে বিপদে না পড়তে হয়, ঠিক কিনা? বিপদে না পড়তে হয়, যেন আমি সহজে যাইতে পারি। পরের দিন যদি টিকিট কাটি হয়তো টিকিট পেতেও পারি, নাও পেতে পারি, আমার সময়ে আবার করবে না, এই জন্য আমরা অগ্রিম টিকিট কাটি, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য আপনার জন্য আমলে নেক আমল করলেন, আমলে সহজে করলেন, ঘোষণা দিয়েছেন, ও আমার বান্দারা, ও আমার বান্দারা, তোমরা যদি নেক আমল করো এবং ঈমান আনো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিতেছি। কি ঘোষণা? আল্লাহ আপনি আমার জন্য কি রেখে দিয়েছেন, কি পুরস্কার রেখে দিয়েছেন বলেন তো দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও বান্দারা তোমরা যদি নেক আমল করো এবং আমলে সহজে করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করতেছি। কি করতেছি? ওয়াদা করতেছি। আল্লাহর ওয়াদা কি সত্য না মিথ্যা? কত পার্সেন্ট? 100%? বিশ্বাস আছে? বিশ্বাস আছে? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও আমার বান্দারা তোমরা না ঈমানওয়ালা হলে এবং নেক আমল করলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতুল ফিরদাউস, যে জান্নাত আমি সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছি। সর্ব জান্নাত হচ্ছে আটটি, কয়টি? আটটি। আটটির ভিতরে সর্বশ্রেষ্ঠ জান্নাত কোনটি?
জান্নাতুন ফেরদাউস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতুন ফেরদাউস রিজিবরি রিসিভ করেন, জান্নাতুন ফেরদাউস তোমাদের জন্য রিজার্ভ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি রেখে দিয়েছে? রিজার্ভ, জান্নাতুন ফেরদাউস। আমরা সবাই জান্নাতুন ফেরদাউস যাই কিনা, যাইতে চাই কিনা? কে যাইতে চাই? আল্লাহ একটু আল্লাহকে দেখেন তো। সত্তর ভিতরে কয় দফা গেল? দুই দফা। কয় দফা? এক দফা হচ্ছে ইমান, কি আনতে হবে? ইমান আনতে হবে। দ্বিতীয় দফা হচ্ছে আমলে সহলে করতে হবে, নেক আমল করতে হবে। আল্লাহ আল্লাহ রাসুল যেভাবে বলছেন, এখানে উপস্থিত আমরা বিভিন্ন অর্থ বিভিন্ন সুন্দর ভাবে ব্যাখ্যা দিয়েছেন। আমাদের সমাজে এখন দেখা যায় আমি বলতে চাই ভাই, আপনি এই ওয়াউলিল আমরি মিনকুমের ব্যাখ্যাটা তাফসিরটা একটু খুলে পড়িয়ে দেখিয়েন কি হয়, আপনি তাহলে বুঝতে পারবেন মাযহাব মানার, মাযহাব মানার দরকার আছে কি নাই। এবং ইমাম আবু হানিফা, আমরা যাকে ইমামে আজম বলি, কি বলি? আমি একটা ভিডিও ফুটেজে দেখতেছি, একটা লোক বলতেছে ইমাম আবু হানিফা নাকি মুশরিক। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন, কি বলতেছে? যাক, আমার আলোচনা ওইদিকে না, আমি যদি ওইদিকে আলোচনা করি তাহলে বিভ্রান্তির সৃষ্টি হবে, ঠিক কিনা? আমার যে আলোচনাটা আমি ওইটাই বলতে চাই। তাহলে আমার আপনার আমল করতে হবে কিসে? নেক আমল। কি আমল? এই জন্য আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর রাসূলকে ভয় করতে হবে, তাদের আনুগত্য করতে হবে। এই জন্য কবি বলতেছেন, লোক দেখানো ইমান ওয়ালা কাফের মুনাফিক, লোক দেখানো ইমান ওয়ালা কাফের মুনাফিক, জায়গা তাদের জাহান্নামের সবচেয়ে নিচে। আমাদের সমাজে দেখা যায় অনেক হাদিস সাহেব রয়েছেন, অনেক ওলামায়ে কেরাম রয়েছেন, অনেক মানুষ রয়েছেন, কিন্তু আমরা অনেক সময় দেখা যায় মানুষকে দেখানোর জন্য আমল করি, ঠিক কিনা? কিন্তু না না না, আমি যদি মানুষকে দেখানোর জন্য আমল করি তাহলে আমি হয়ে যাই মুনাফিক। কি মুনাফিক? এই আমল আমার জন্য আপনার জন্য কোন কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিতেছে, যারা মুনাফিক তাদের জায়গা হবে ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয় যারা মুনাফিক তারা মুনাফিক, বিদ্যার গ্লাসফালিন, জাহান্নামের তলদেশে। নাউজুবিল্লাহ বলে। তাহলে আমরা কি লোক দেখানো আমল করতে চাই? না, আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করতে চাই। সমস্ত হাজরিন সংক্ষেপে বলতেছি, তাহলে দুই নাম্বার গুণ গেল, কয় নাম্বার গুণ? দুই নাম্বার দফা গেল, ঠিক কিনা? এবার আসে তিন নাম্বার দফা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, সদা সর্বদা সত্য কথা বলতে হবে। কি সত্য কথা? সত্য কথা এখন আমাদের কাছে আছে, দেখা যায় একজনের কথার কারণে, যদিও সেই কথাটা সত্য হোক বা মিথ্যা হোক, সে ফাঁসির কাছে ঝুলে যায়, ঠিক কিনা? কিন্তু সে কথাটা কি সত্য না মিথ্যা, প্রমাণ হবে কোথায়? কালকে আমাদের ময়দানে আমাকে আপনাকে ধরবে কিনা, ধরবে কিনা? এই জন্য অনেক সময় আমাদের সমাজে দেখা যায় যদি লোক কোন কোন ব্যক্তিকে টাকা খাওয়ার টাকা দিয়ে দেওয়া হয় তাহলে তার বিচারের রায়টা উল্টো দিকে চলে যায়, ঠিক কিনা? কথা বলেন না কেন? যদিও সে অন্যায় করে কিন্তু রায়টা তার পক্ষে
কিসের কারণে? টাকার কারণে, ঘুষের কারণে, ঠিক কিনা? ঘুষ কি হালাল না হারাম? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আহাল্লাল্লাহু বাইআ ওয়া হাররামা রিবা, ঘুষকে সুদকে হারাম করে দিয়েছেন, ব্যবসাকে হালাল করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এখন ব্যবসার ভিতরে দুর্নীতি, ঠিক কিনা? তো তাহলে বলতে চেয়েছিলাম হক কথা বলতে হবে, কি কথা? যদি হক কথা বলতে গিয়ে আমার আপনার যদি মৃত্যুর কাছে চলতে হয় তাহলে রাজি আছি, ঠিক কিনা? সমাজে হাজির সদা সর্বদা হক কথা বলবো, কি কথা? হক কথা। আর হক কথা যদি বলি তাহলে সম্মান বাড়া দিবেন কে? সম্মান বাড়া দিবেন কে? এটা কি বিশ্বাস হয় না অবিশ্বাস হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন উলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ بُلْدَسَيْنَ قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ رَجُتَّرْ مَالِكِ أَمِيَ اللَّهُ رَجُتَّرْ مَالِكِ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কুল ইল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক মিম্মান তাশা, রাজত্বর মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ যাকে চাই রাজত্ব দিই, আর যাকে চাই না তার থেকে রাজত্ব কাড়ি নিই, ঠিক কিনা? যাকে চাই তাকে দিই, যাকে চাই না আমি যার প্রতি বেরাজ হয়ে যাই, নারাজ হয়ে যাই, তার কাছ থেকে রাজত্ব কাড়ি নিই, সেটা হোক দুই দিন আগে হোক দুই দিন পরে হোক রাজত্ব কেড়ে নিব, এত খুশি হইও না, আমি তোমার থেকে রাজত্ব কেড়ে নিব। অতুইজ্জু মান তাশা অতুযিল্লু মান তাশা, আমি যাকে ইচ্ছা ইজ্জত দান করতে পারি, আমি যাকে ইচ্ছা তার থেকে ইজ্জত কেড়েও নিতে পারি, পারেন কিনা? وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ নিশ্চয় আমি সর্বশক্তিমান, সুবহানাল্লাহ। তাহলে সদা সর্বদা যদি হক কথা বলি তাহলে আমার আপনার ইজ্জত বাড়া দিবেন কে? আমরা হক কথা বলতে রাজি আছে কিনা? কে কে রাজি আছে? আল্লাহকে হাত দেখে আল্লাহু আকবার, না নারে তাকবীর, আল্লাহু আকবার। সমাজ হাজিরিন এবারে আসেন, তিন নম্বর দফা গেল, চার নম্বর দফা অতওয়া বিশ্বাস অতওয়া, আমাকে আপনাকে চলতে গেলে বসবাস করতে গেলে বিপদ আসবে, ঠিক কিনা? বিপদ, এই বিপদের ভিতরে আমাকে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, কি ধৈর্য? ধৈর্য আমরা অনেকে বলি ধৈর্য মুহূর্তের লক্ষণ, আর যদি ধৈর্য ধরি তাহলে আমার সাথে আপনার সাথে আল্লাহ আছে, কে আছেন? فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون الله رب العالمين বলতেছেন তুমি আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করব, ঠিক কিনা? ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين ও ইমানদারওয়ালা, তোমার যদি কোনো অপরাধ হয়ে যায়, তুমি যদি কোনো মুসিবতে পড়ে যাও, তুমি যদি আমাকে ভয় করো তাহলে তুমি নামাজে দাঁড়িয়ে যাও, কিসে? নামাজে দাঁড়িয়ে যাও, নামাজে দাঁড়িয়ে যাও, নামাজ পড়ো আর আমার কাছে সাহায্য প্রার্থনা করো আর ধৈর্য ধারণ করো, ধরো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আসি, তোমার সাথে আসি। তাহলে আমাকে আপনাকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। সংক্ষেপে বলতেছি, যদি বিস্তারিত বলতে যাই বারোটা একটাও শেষ করা যাবে না, যেহেতু আমার টিকিট আসি গেছে। সময় তো হাজিরিন তাহলে বলতে চাইছিলাম, এ হল সূরা আসরের সংক্ষিপ্ত অর্থ এবং তাফসীর। আমরা এখানে আসছি কিসের কিসের জন্য? তাফসীর শোনার জন্য, কোন কিচ্ছে গায়ে শোনার জন্য আসি নাই। যে তাফসীর আমার আপনার জীবনের জন্য চলার পথের জন্য প্রয়োজন হবে, ঠিক কিনা?
যে কথাগুলো প্রয়োজন হবে না এই কথাগুলো যদি কিয়ামত পর্যন্ত শুনি তাহলে কোনো কাজে আসবে না। সময় তো হাজরিন, আমি এই সুরার পাশাপাশি একটি আয়াতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অংশ তেলাওয়াত করছি, ঠিক কিনা? এই হাদিসটা হচ্ছে যারা নূরানি মাদ্রাসায় পড়ে বা মুক্তমে পড়ে, হুজুররা সবসময় প্রথমে পড়ান, আখলিস দ্বীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এই হাদিসের অর্থ হচ্ছে অল্প আমল, তুমি যদি জীবন যাপন করার পরে আল্লাহর হুকুম মানার পরে রাসূলের তরিকার মতো চলার পরে আমলটা অল্প করো, কি অল্প করো, তাহলে তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, সুবহানাল্লাহ। কিন্তু আমলের ভিতরে কোন ত্রুটি থাকতে পারবে না, কি ভেজাল থাকতে পারবে না। যেমন এক মন দুধের ভিতরে যদি এক ফোঁটা চোনা পড়ে তাহলে ওই দুধটা কি খাওয়ার উপযোগী না অনুপযোগী, ওটা হালাল থাকবে না হারাম হয়ে যাবে। তো তাহলে আমার আপনার যদি এই আমলের ভিতরে যদি সামান্য পরিমাণও যদি কিঞ্চিত পরিমাণও যদি অন্যায় থাকে সেটা আর আমল থাকবে না, আমল গুলা বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা? সমাজ হাজরিন, এই সংক্ষিপ্ত আলোচনা যা করলাম আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আলোচনার ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে আপনি মাফ করেন সকলে, আমিন। এবং এই আমলগুলো আমাদের জন্য করার জন্য তাওফিক দান করুন সকলে, আমিন। সম্মানিত হাজেরিন, আমরা যারা এখানে আছি আমরা সবাই জান্নাতে যাইতে চাই কিনা সবাই বলে তো, তারা তারা একটু পকেটে হাত দিত, যার পকেটে যা সামর্থ্য আছে শেষ কাজ, ঠিক কিনা? যার পকেটে যা কিছু আছে যার সমস্ত যাই আছে, আপনারা তো হুজুরকে দিচ্ছেন, উনি অনেক বড় মাপের আলেম, হুজুরকে তো দিচ্ছেন, আমি গুনাহগারকে একটু উসিলা করে দেন না, আমি আপনাদের জন্য দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিন এই দানের কারণে আপনাদের নাজাতের জরিয়া বানাই দেবেন, সুবহানাল্লাহ বলেন, আমিন বলেন।